আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাত আবু দাউদের একশো এক নম্বর হাদিস হযরত কুতায়াবা ইবনে সাঈদ আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি নামাজ আদায় হয় না যে ভালোভাবে অজু করে না এবং ওই ব্যক্তির অজু হয় না যে আল্লাহর নাম স্মরণ করে না অর্থাৎ বিসমিল্লাহ বলে না